মাটি কোনো এক সময় পরিত্যক্ত ময়লার স্তূপে ভর্তি থাকে। এখন এটাকে খেলার মাঠ বানানো হয়েছে। আমি মনে করি এটি একটি যুগান্তকারী ডিসিশন। পাশে অতি চমৎকার একটি রেস্টুরেন্ট করা হয়েছে। দেখুন কি পরিপাটি, দারুণ পরিপাটি। ছেলেপেলেদের খেলার কোনো সুযোগ নেই। এখানে পরিচ্ছন্ন একটি সুব্যবস্থা করা হয়েছে। এখানেই একসময় ঢাকা শহরের বাড়িঘরের যত ওয়েস্টেজ ময়লা এখানে স্তূপ আকারে ফেলে দেওয়া হতো। চাইলেই অনেক কিছু করা যায়। এখানে রাত্রেও খেলার ব্যবস্থা করা হয়েছে। মাঠের দুপাশে লাইটিংয়ের ব্যবস্থা করে ছেলেপেলেরা ফুটবল খেলে। এটা একটি মহৎ উদ্যোগ, একটি ভালো উদ্যোগ, কল্পনাই করা যায় না। এদেশে কিছু কিছু ইনিশিয়েটিভ, উদ্যোগ নেওয়া হয়েছে যা যুগান্তকারী আমার কাছে মনে হয়। খিলগাঁও অবস্থিত ছোট ছোট বাচ্চারা তারা রাত্রে খেলছে। এতে অনেকের শরীর ভালো থাকে, মনও ভালো থাকে, অসুখ বিসুখ কম হয়। সবচেয়ে যেটা আমার কাছে ভালো লাগে সেটা হলো ছেলেরা বিপদে চলে যায়, তারা সে বিপদে যেতে পারে না, খেলাধুলার মধ্যে তারা পড়ে থাকে। এটা সন্তান যখন কোনো কাজ পায় না, শুধু মোবাইল অথবা অন্য কোনো বাজে জিনিসের মধ্যে পড়ে যায়, তখন তাদের জীবনে আর কিছু থাকে না। ছোটো বয়স থেকেই তারা নেশাগ্রস্ত হয়ে যায়, হতাশাগ্রস্ত হয়ে যায়। আমি সাধু জানাই এটি আওয়ামী লীগের আমলে হয়েছে। কিছু কাজের মধ্যে আমি এটাকে মানে সেখান থেকে ধন্যবাদ না দিলেই নয়। বিশেষ করে কিছু পদক্ষেপ নিয়েছিলেন আনিসুল হক, যে আমি মনে করি যিনি নাগরিক অধিকার বাস্তবায়ন করার জন্য তিনি এক মহৎ ভূমিকা অবলম্বন করেছিলেন। ব্যাড লাক, দুর্ভাগ্য, তিনি বেশি দিন আমাদের মাঝে ছিলেন না। আমি তার একটা বক্তব্য শুনেছিলাম বনশ্রীতে, হয়তো তার শেষ বক্তব্য ছিল। অনেকেই ফুল নিয়ে অপেক্ষা করছিলেন তাকে শুভেচ্ছা জানাবেন। তিনি তার স্থানে বসেছিলেন, কারো ফুল গ্রহণ করেন নাই। গ্রহণ না করেই বলেছিলেন, না আমি এতে বিশ্বাস করি না।
আমি সে রাজনীতি করি না, ডাইরেক্ট বলেছিলেন তিনি। অনেকে দেখেছি মন খারাপ করেছিল, বলেছিল সে অরাজনৈতিক লোক, রাজনীতি বোঝে না। কিন্তু তিনি দল বল নির্বিশেষে সবার জন্য এই ঢাকাকে একটি আদর্শ নগর হিসেবে গড়ে তোলার জন্য লড়াই করেছিলেন। তার বক্তব্য ছিল, আমার এখনও মনে আছে তার বক্তব্য, বলেছিল অনেক ইঞ্জিনিয়ার বলেছিল, অনেক কন্ডাক্টর বলেছিল যে স্যার আমাদের তো কাজে লাভ হয় না। তিনি বললেন হ্যাঁ প্রথম প্রথম লাভ হবে না, আস্তে আস্তে যখন সয়ে যাবেন ঠিকই দেখবেন লাভ, এর মধ্যে থেকে লাভ হবে। যাই হোক, অনেক কন্ডাক্টর বলেছিল কাজ ছেড়ে দিয়েছিল, তাতে লাভ হয়নি, কিন্তু তিনি আপোষ করেননি। তিনি রাস্তাঘাটে ফুটপাতে যে সমস্ত কাজগুলো করেছেন খুবই তিনি খুবই কোয়ালিটিফুল কাজ করেছিলেন। এই যে রাতে বাচ্চারা একে খেলতে আসছে, কত সুন্দর পার্কের চারপাশে হাঁটার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কারণ আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।